সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মুহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও তিন বাহিনীর প্রধানরা বৃহস্পতিবার একুশে নভেম্বর সকাল সোয়া আটটা নাগাদ শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন তারা সকাল সোয়া আটটার দিকে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি এ সময় তাকে সেনা নৌ ও বিমানবাহিনীর একটি চৌকশ দল গার্ড অফ অনার প্রদান করেন একই সাথে বিউগোলে করুণ সুর বেজে ওঠে শিখা অনির্বাণ চত্বর জুড়ে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা জানান এ সময়ে শিখা অনির্বাণ চত্বরে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর আগে সেনানিবাসে পৌঁছালে তিন বাহিনীর প্রধান ডক্টর মুহাম্মদ ইউনুস ও রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস ও তিন বাহিনীর প্রধানরা বৃহস্পতিবার একুশে নভেম্বর সকাল আটটার পরে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তারা এই উপলক্ষে দেশের সব সেনানিবাস নৌঘাটি এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদসমূহে দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়েছে এর আগে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে তার জন্য নির্ধারিত নিজস্ব কার্যালয়ে তিন বাহিনী প্রধানদের সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করবেন পরে বাহিনী প্রধানেরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সশস্ত্র বাহিনী দিবস দুই উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন এই সময় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন তিনি অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক সেনাবাহিনী প্রধান নৌবাহিনীর প্রধান বিমানবাহিনী প্রধান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন